বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। পাটিগণিতের এই সিরিজে আজ আমরা বাঁদর এবং তৈলাক্ত দণ্ডের অঙ্ক দেখব। এই অঙ্কগুলো খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। এখানে যতগুলো টাইপ হয় আমি সেই টাইপগুলো তোমাদের দেখাবো। এই সিরিজে আমরা চারটে অঙ্ক রেখেছি, সেই চারটে অঙ্ক কীভাবে করতে হয় সেটা দেখো। অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষা, পিএসসি, এসএসসি, রেল, ব্যাংক সব পরীক্ষাতে সমানভাবে উপকার পাবে আশা রাখি। যারা ওয়েস্ট বেঙ্গল ফুড এসআইয়ের জন্য প্রিপারেশান নিচ্ছ তারা অবশ্যই এই অঙ্কগুলো দেখো, এখান থেকে একটা অঙ্ক আসার চান্স আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, 50 মিটার লম্বা একটি তৈলাক্ত দণ্ডে একটি বাঁদর প্রথম মিনিটে 5 মিটার ওঠে এবং পরের মিনিটে 2 মিটার নেমে যায়। এইভাবে চললে বাঁদরটি কতক্ষণে দণ্ডের শীর্ষে পৌঁছাবে? দেখো, এই একটা 50 মিটার তৈলাক্ত দণ্ড আছে, এটা 50 মিটার। প্রথমটা একটু ধীরে ধীরে বোঝো, বাঁদরটা প্রথম মিনিটে বাঁদরটা 5 মিটার উঠছে এবং পরের মিনিটে 2 মিটার নেমে যাচ্ছে, কতক্ষণে শীর্ষে পৌঁছাবে? এই অঙ্কগুলোর ক্ষেত্রে বাঁদরের যে কোনো অঙ্কেতে এই তৈলাক্ত দণ্ডের সঙ্গে যদি বাঁদরের অঙ্ক দেয়, তোমাকে খেয়াল রাখতে হবে যে প্রথম মিনিটে যতটা উঠছে এখানে কত 5, সেটা মোট দণ্ড থেকে আগে ওপর থেকে বিয়োগ করে রেখে দেবে। মানে আমি এই জায়গাটায় 5 মিটার প্রথম থেকেই মাইনাস করে রেখে দেবো। যতটা প্রথম মিনিটে উঠবে সেটা উপর দিক থেকে মাইনাস করে রেখে দাও, হয়েছে? অর্থাৎ এই পর্যন্ত 5 মিটার আমি মাইনাস করে রেখে দিলাম। কেন, আমি পরে আসছি। তাহলে 50 মিটার দণ্ড থেকে আমি 5 মিটার যদি মাইনাস করি, আমি বাঁদরটাকে বলছি, হে বাঁদর, তোমাকে 50 মিটার উঠে বাঁদরামি করতে হবে না, তুমি 5 মিটার কম ওঠো। তাহলে 50 মিটার থেকে যদি 5 মিটার কম উঠতে হয়, আমি বাঁদরকে বললাম তুমি 45 মিটার উঠে বাঁদরামি করো। অর্থাৎ বাঁদরকে 45 মিটার উঠতে হবে। কিন্তু যেহেতু দণ্ডের মধ্যে তেল দেওয়া আছে, বাঁদরটা প্রথম মিনিটে যতটা উঠছে পরের মিনিটে তার থেকে আবার কমে যাচ্ছে কিছুটা। কতটা কমছে? 2 মিটার কমছে। তাহলে দেখো, প্রথম মিনিটে বাঁদর উঠছে এইটা, দ্বিতীয় মিনিটে বাঁদর নামছে এতটা। তাহলে প্রতি 2 মিনিটে, অর্থাৎ প্রথম মিনিটে উঠছে এবং পরের মিনিটে নামছে, প্রতি 2 মিনিটে বাঁদরটা রেজাল্টেন্ট কতটা, মানে কতটা উঠছে? 5 মিটার উঠছে, 2 মিটার নামছে, মানে 3 মিটার বাঁদরটা কিন্তু প্রতি 2 মিনিটে উঠছে। একটা জিনিস খেয়াল রাখো, প্রথম মিনিটে উঠছে, দ্বিতীয় মিনিটে নামছে, আবার তৃতীয় মিনিটে উঠবে, চতুর্থ মিনিটে নামবে, মানে বিজোড় সংখ্যাগুলোতে সে উঠবে, বিজোড় মিনিটগুলোতে, এবং জোড় মিনিটগুলোতে সে নেমে পড়বে, এটা খেয়াল রাখো। তাহলে প্রতি 2 মিনিটে 3 মিটার করে বাঁদরটা উঠছে। আমি বাঁদরকে কী বলেছি? হে বাঁদর, তুমি 45 মিটার পর্যন্ত ওঠো। 3 মিটার, দেখো, 3-এর গুণিতক 45 আসছে, না এলে কীভাবে পরের অঙ্ক দেখতে হবে তোমাকে। তাহলে আমি দেখবো যে 3 মিটার করে উঠছে, আমি বাঁদরকে বলেছি তুমি 45 মিটার পর্যন্ত ওঠো। তাহলে 3 মিটার উঠতে যদি 2 মিনিট লাগে, আমি ওকে বলেছি 45 মিটার ওঠ, এটা তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 15 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি এটাকেও 15 দিয়ে গুণ করব, করে বলবো তাহলে এই 30 মিনিটে বাঁদরটা মোট 45 মিটার উঠে যাবে। অর্থাৎ যতটা তাকে বলা হয়েছিল যে তুই 45 মিটার পর্যন্ত ওঠ, হয়েছে? তাহলে 30 মিনিট লাগলো তার 45 মিটার উঠতে। বোঝা গেছে এই পর্যন্ত? এবার দেখো, যখন এইখানে চলে আসবে 30 মিনিটের পরে, যখন পরের মিনিটে আসবে, অর্থাৎ 31 নম্বর মিনিট আসবে, তখন বাঁদরটা উঠবে। কেন, আমি প্রথমেই বলেছি বিজোড় সংখ্যার মিনিটগুলোতে সে উঠবে এবং জোড় সংখ্যার মিনিটে সে নামবে। এখানে 30 মিনিট হয়ে গেছে, মানে জোড় সংখ্যা হয়ে গেছে, এরপরে যখন বিজোড় সংখ্যার মিনিট আসবে তখন সে উঠবে। এইখানে 45 মিটার পর্যন্ত সে 30 মিনিটে উঠে গেছে, এরপরে যখন সে 5 মিটার উঠবে এই দণ্ডে, এখানে যাই পৌঁছে যাবে, তখন আর সে নামবে না। মনে করো এখানে একটা আংটা লাগানো আছে, আংটাটা ধরে ফেললো, বুঝে গেছে? তাহলে এখানে এই 5 মিটারটা দেখো, পরের মিনিটে সে 5 মিটার উঠে পড়ছে, অর্থাৎ এখানে 30 মিনিটে সে 45 মিটার গেছিল, পরের মিনিটে সে আরও 5 মিটার উঠে পড়বে, আর নামবে না, কেন শেষ পর্যন্ত এখানে কিছু একটা আছে, ধরে ফেললো মনে করো। তাহলে আমি দেখলাম মোট 31 মিনিটে সে 45 × 5 = 50 মিটার, অর্থাৎ যতটা দণ্ডের উচ্চতা ততটা উঠে পড়ল। অর্থাৎ এক্ষেত্রে উত্তর হবে অপশান নম্বর 2।
বোঝা গেছে? তাহলে তোমাকে এই অঙ্কগুলোর ক্ষেত্রে মনে রাখতে হবে যে প্রথম মিনিটে যতটা বাঁদরটা উঠছে সেই ফিগারটাকে আগে মোট দণ্ডের উচ্চতা থেকে মাইনাস করে নিতে হবে। এটা যে সবসময় এখানে এরা মিলে গেল মিলবে তার কোনো মানে নেই। সেকেন্ড অঙ্কটা আমরা দেখব যে এইখানে দেখবে যে এইখানে 45 এটা মিলবে না। আমরা কিভাবে করব? পরের অঙ্কর দিকে তাকাব। দু নম্বর প্রশ্ন দেখো, 90 মিটার লম্বা একটি তৈলাক্ত দণ্ডে একটি বাঁদর প্রথম মিনিটে 10 মিটার ওঠে এবং পরের মিনিটে 4 মিটার নেমে যায়। এইভাবে চললে বাঁদরটি কতক্ষণে দণ্ডের শীর্ষে পৌঁছাবে? দেখো কিরম বিচ্ছিরিভাবে উত্তর দেওয়া আছে, সব মিনিট সেকেন্ড করে দেওয়া আছে। আলটিমেটলি আগের অঙ্কের মতো এটা এরকম হওয়ার কথা না, তাই না? ফ্র্যাকশানে দেওয়া আছে, হতে পারে এইগুলো উত্তর। চলো দেখা যাক, 90 মিটার একটা দণ্ড আছে, এটা 90 মিটার, প্রথম মিনিটে 10 মিটার উঠছে, প্রথম মিনিটে 10 মিটার উঠল, প্রথম মিনিটে যতটা উঠবে আমি বলেছি সেটাকে আগে মাইনাস করে নাও। 10 মিটার যদি মাইনাস করো তাহলে বাঁদরকে বলবো, হে বাঁদর, পুরো 90 মিটার পর্যন্ত আছে, তুমি 90 উঠো না, তুমি 10 কম ওঠো, প্রথমে আগে এইটুকুনি উঠে আমাকে দয়া করো। 90 থেকে যদি 10 বাদ দাও, এই 80 মিটার বাঁদরকে উঠতে বললাম, বললাম এইটুকুনির মধ্যে তোমার বাঁদরামি সীমাবদ্ধ রাখো। বোঝা গেছে? বাঁদরের টার্গেট প্রথমে 80 মিটার ওঠা, প্রথম মিনিটে 10 মিটার উঠছে এবং পরের মিনিটে, এটা পরের মিনিট, হ্যাঁ এটা পরের মিনিটে বাঁদর আবার 4 মিটার নেমে পড়ছে। তাহলে কি প্রতি 2 মিনিটে, প্রতি 2 মিনিটে বাঁদরটা মোট কতটা উঠছে? 10 মিটার উঠছে, 4 মিটার নেমে যাচ্ছে, 10 থেকে 4 বিয়োগ করো, 6 মিটার করে বাঁদরটা উঠছে প্রতি 2 মিনিটে এই ফ্যাশনে, উঠছে নামছে, উঠছে নামছে এই ফ্যাশনে প্রতি 2 মিনিটে 6 মিটার করে উঠছে। আমি বাঁদরকে কি টার্গেট দিয়েছি? আমি বলেছি তুমি 80 মিটার পর্যন্ত ওঠো। দেখো আগের অঙ্কেতে গুণ করে পাওয়া গেছিলো, এক্ষেত্রে পাবে না। এক্ষেত্রে কী করতে হবে? তোমাকে একে এমন একটা ফিগার দিয়ে গুণ করতে হবে যেটা 80-র কাছাকাছি যায়, কিন্তু 80-র কম না, কাছাকাছি হবে কিন্তু 80-র কম না, এটা খেয়াল রাখো। 6-কে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করার চেষ্টা করো যেটা এই যে ব্যালেন্স ওকে যে টার্গেটটা দেয়া আছে তার কাছাকাছি যাবে, কিন্তু কাছাকাছি মানে কখনোই 80-র নিচে যেন ফিগারটা না হয়, 80-র ওপরে যেন হয়। দেখো আমি যদি এটাকে 13 দিয়ে গুণ করতাম, 6 13 78, 80-র চেয়ে কম হতো, কম হলে হবে না, 6 14 84, জাস্ট 80-র কাছাকাছি, 80-কে জাস্ট ক্রস করছে, তাহলে আমাকে 14 দিয়ে গুণ করতে হচ্ছে, আমি তাহলে এখানে লিখবো এটা 84 মিটার। একে 14 দিয়ে গুণ করেছি মানে একেও আমি 14 দিয়ে গুণ করব, অর্থাৎ 28 মিনিট। তাহলে দেখা গেল বাঁদরটা 28 মিনিটে 84 মিটার উঠে পড়েছে। 84 মিনিট মানে কি? এখানে 80 ছিল, মনে করো এই জায়গায় বাঁদরটা উঠে পড়েছে, এই জায়গায়, কেন 80 মিটার তো আমি টার্গেট দিয়েছিলাম, ও 84 উঠে পড়েছে, ঠিক। তাহলে এই টোটালটা মানে বাঁদরটা, ওকে যা বলা হয়েছিল সেটা না করে বাঁদর তো কথা শোনেনি, তাই ও 84 মিটার উঠে পড়ল। টোটাল এইটা হচ্ছে 90 মিটার, 84 মিটার উঠে পড়েছে, বাঁদরকে এখনও তাহলে কতটা উঠতে হবে? 90 মিটার থেকে 84 মিটার বাদ দিলে বাঁদরকে 6 মিটার এখনও উঠতে হবে। এবার দেখো আমি বলেছিলাম যে এখানে 28 মিনিট এটা কি জোড় সংখ্যার মিনিট, তাই না? বিজোড় সংখ্যার মিনিটে সে উঠবে, জোড় সংখ্যার মিনিটে সে নামবে, এখানে জোড় সংখ্যার মিনিটে গিয়ে শেষ হয়েছে, মানে পরের মিনিটে তার ওঠার কথা, কিন্তু 6 মিটার মাত্র বাকি আছে, সে তো পরের মিনিটে 10 মিটার করে ওঠে, তাহলে তার 1 মিনিট লাগার কথা নয়। কেন? 1 মিনিটে সে 10 মিটার উঠবে, কিন্তু বাঁদরের আর উঠতে বাকি আছে 6 মিটার। তাহলে তখন কীভাবে করবে? তখন করবে কি যে বাঁদর 10 মিটার ওঠে 1 মিনিটে, হয়েছে, বাঁদর 10 মিটার ওঠে 1 মিনিটে। তাহলে 1 মিটার এটা খুব তাড়াতাড়ি করবে, আমি দেখাচ্ছি, 1-এর 10 মিনিটে, এবং বাকি আছে 6 মিটার, তাহলে 6 মিটার উঠবে 6/10 মিনিট, মানে যদি কাটাকুটি করো 3/5 মিনিট, 3/5 মিনিট, 3/5 মিনিট মানে কি? 3/5 মিনিটকে যদি সেকেন্ডে পরিণত করো তাহলে 60 দিয়ে গুণ করবে, অর্থাৎ 3 × 36 সেকেন্ড, অর্থাৎ আগে লেগেছিল 28 মিনিট, এখন লাগছে আরও 36 সেকেন্ড, অর্থাৎ উত্তর হচ্ছে 28 মিনিট 36 সেকেন্ডে বাঁদরটা পুরো উপর উঠে পড়বে, অপশান নাম্বার 1। বোঝা গেছে এটাকে? দেখো এই জায়গায় যে ক্যালকুলেশনটা আছে এটা যদি একবার দেখে নিয়ে তুমি মনে মনে ভাবো যে এটা কী হচ্ছে, এটা হচ্ছে
যা এখানে ফিগার আছে মোট যতটা উঠতে পারে আর যতটা বাকি আছে তার বাই, দেখেছ? যতটা বাকি আছে সেটা উপরে থাকবে আর যতটা সে প্রতি মিনিটে ওঠে সেইটা এখানে লিখবে, তখন কাটাকুটি করলে এটা মিটারে দাঁড়াবে। এটাকে মনে রাখো, পরের অঙ্কের অ্যাপ্লিকেশন দেবো, হয়েছে? চলো পরের অঙ্কের দিকে। 3 নম্বর অঙ্ক, এটা 1 নম্বর অঙ্কে যেরম ছিল তার রেপ্লিকা বলতে পারো, একই টাইপের অঙ্ক। আর 2 নম্বরের যেরম অঙ্ক ছিল সেটা 4 নম্বরের অঙ্কে আমি দেবো। তোমরা ভিডিওটা পজ করে এটাকে আগে তাড়াতাড়ি করে নাও, তারপর দেখো তোমার কতক্ষণ লাগলো, তারপরে মিলিয়ে নাও। চলো 3 নম্বর প্রশ্নটা আমি বলি। 30 মিটার লম্বা একটি তৈলাক্ত দণ্ডে একটি বাঁদর প্রথম মিনিটে 15 মিটার ওঠে এবং পরের মিনিটে 12 মিটার নেমে যায়। এইভাবে চললে বাঁদরটি কতক্ষণে দণ্ডের শীর্ষে পৌঁছাবে? একই, আমি একটু তাড়াতাড়ি করে করি। হ্যাঁ, তোমাদের হাতে খুব সময় কম, ফুডের পরীক্ষা দেবে, আমি চাই না ভিডিও খুব লেন্দি হোক। 30 মিটার লম্বা এটা, বাঁদর প্রথম মিনিটে উঠছে 15 মিটার, যতটা উঠবে আগে মাইনাস করে দাও, 15 মিটার এখান থেকে মাইনাস করে দাও, এটা 15 মিটার। অর্থাৎ বাঁদরকে টার্গেট দাও তুমি 30 মিটার না উঠে 15 মিটার কম ওঠো, অর্থাৎ 30 থেকে যদি 15 মিটার বাদ দিয়ে দাও, এই টোটালটাকে আমি বলছি এইটা উঠতে হবে না, তাহলে এইটা কত বাকি থাকবে? 30 থেকে 15 বাদ দিলে 15 মিটার বাকি থাকবে। বাঁদরকে বলা হলো তুমি 15 মিটার ওঠো। বাঁদর প্রথম মিনিটে 15 মিটার উঠছে এবং বাঁদর পরের মিনিটে এটা পরের মিনিট 12 মিটার নেমে যাচ্ছে, তাহলে প্রতি 2 মিনিটে বাঁদর কতটা উঠছে? মোট 15 মিটার উঠে 12 মিটার যদি নেমে যায় তাহলে রেজাল্টেন্ট 3 মিটার বাঁদরটা প্রতি 2 মিনিটে উঠছে। কি বলা হয়েছে? একে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করো যেন এক্স্যাক্টলি এটা মিলে যায়, যদি না মিলে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করো যাতে এর কাছাকাছি সংখ্যা হবে কিন্তু এর নিচে না হয়। দেখো 15 আনতে গেলে 3কে 5 দিয়ে গুণ করতে হবে, 15 আসছে, তাহলে আমি একেও 5 দিয়ে গুণ করব, অর্থাৎ 5 দুগুণে এখানে 10 মিনিট হবে। অর্থাৎ 10 মিনিটে বাঁদরটা 15 মিটার, মানে ওকে যতটা বলা হয়েছিল সেই টার্গেট এই পর্যন্ত ফিল আপ করলো। দেখো এটা জোড় সংখ্যার মিনিট, জোড় সংখ্যার মিনিটগুলো ওটা নামে এবং বিজোড় সংখ্যার মিনিটগুলো সে ওঠে, তাহলে 10-এর পরে যখন 11 নম্বর মিনিট স্টার্ট হবে সে ওঠা স্টার্ট করবে। পরের মিনিটে অর্থাৎ প্রতি মিনিটে যেহেতু 15 মিটার করে ওঠে, তাহলে পরের মিনিটে বাঁদরটা এই 15 মিটারটা কভার করে যাবে, এখানে আংটা রেখে ধরে ফেলবে, তাহলে পুরো শীর্ষবিন্দুতে পৌঁছে যাবে। তাহলে পরের মিনিটে পুরো 15 মিটার কভার করতে পুরো তার 1 মিনিটে লাগবে, অর্থাৎ 10 মিনিটে 15 গেছিলো, পরের 15 কভার করতে তার আরও 1 মিনিট লাগবে, অর্থাৎ মোট সময় লাগবে 11 মিনিট, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। বুঝে গেছে? আশা করি করতে পেরেছ। 4 নম্বর প্রশ্ন দিকে যাব। 4 নম্বর প্রশ্ন দেখো। একটি শামুক রাত্রিবেলা 12 ঘন্টায় একটি দণ্ডে গড়ে 31 সেন্টিমিটার ওঠে এবং দিনের বেলা 12 ঘন্টায় 16 সেমি পিছলে নেমে যায়। এইভাবে চললে শামুকটির 4.2 মিটার উঁচু ওই দণ্ডের শীর্ষে পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে? এতক্ষণ বাঁদরের বাদরামি দেখছিলাম, এবার শামুকের ঢিলেমি দেখি। চলো, এই একটা 4.2 মিটার, দেখো এখানে সেন্টিমিটারে আছে, 4.2 মিটারটাকে তুমি সেন্টিমিটারে পরিণত করে নাও। 4.2 মিটার মানে 420 সেন্টিমিটার এই দণ্ড আছে। প্রথম 12 ঘন্টা, দেখো রাত্রিবেলা 12 ঘন্টায় 31 সেন্টিমিটার উঠছে, অর্থাৎ 12 ঘন্টায় 31 সেন্টিমিটার উঠছে। আমি কি বলেছি, যতটা প্রথমে উঠবে সেটা আগে মাইনাস করে রেখে দাও। আমি এখান থেকে 31 সেন্টিমিটার মাইনাস করে রেখে দিই, তাহলে 420 টোটাল ছিল, 31 সেন্টিমিটার যদি মাইনাস করি তাহলে এইখান থেকে এটা উচ্চতা কত হবে? 420 থেকে 31 বিয়োগ হয়েছে, এটা 389 আসছে, অর্থাৎ এইখান থেকে এই হাইটটা হচ্ছে 389 সেন্টিমিটার, হয়েছে 420 থেকে 31 বাদ। অর্থাৎ শামুকের টার্গেট হচ্ছে 389, তুমি আগে যাও। 12 ঘন্টায় রাত্রিবেলা 12 ঘন্টায় 31 যাচ্ছে, দিনের বেলা যে 12 ঘন্টা পাচ্ছে সেই দিনের বেলা 12 ঘন্টায় 16 সেন্টিমিটার নেমে পড়ছে, তাহলে এই 12 বারো 24 ঘন্টায় সে মোট কতটা উঠছে? 31 থেকে 16 বাদ দিলে 15 সেন্টিমিটার উঠছে। এই ফ্যাশানে সে উঠছে যে 24 ঘন্টায় আমি 15 সেন্টিমিটার উঠবো, টার্গেট ওকে দেওয়া হয়েছে 389, এটা ভুলে যাওয়া কথা তো হয়েছে। এবার 15কে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন এই 389টা পাওয়া যায়, যদি এক্স্যাক্টলি না পাওয়া যায় তাহলে এর কাছাকাছি একটা সংখ্যা হবে কিন্তু সেটা অবশ্যই 389 থেকে বড় হবে।
বুঝা গেছে? দেখো, 15কে যদি 25 দিয়ে গুণ করো কত আসবে? 15কে যদি 25 দিয়ে গুণ করো 375 আসছে, এর থেকে কম আসছে, তাই তো? তাহলে আমি 25 দিয়ে গুণ করবো না, আমি 26 দিয়ে গুণ করবো। 26 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে? আরও 15 অ্যাড হয়ে যাবে 25, তাই তো? 390 জাস্ট একে ক্রস করছে, আমি একে 26 দিয়ে গুণ করছি, মানে 390 সেন্টিমিটার। আমি বলেছি এর নিচে থাকা যাবে না, উপরে উঠতে পারো। তাহলে 390 সেন্টিমিটার জাস্ট ক্রস করেছে, এটা হবে। তাহলে এটাকেও 26 দিয়ে গুণ করতে হয়। তুমি বলবে সর্বনাশ করেছে, আবার 24কে 26 দিয়ে গুণ করতে হবে। দেখো, অঙ্কের ফিগারগুলো যেগুলো দেওয়া হয় সেগুলো একজন আর একজনের জন্য তৈরি থাকে। 24কে 26 দিয়ে যখন গুণ করছো, দেখো এটাকে 25+1, এটাকে 25-1 লেখা যায়। a+b a-b ফর্মুলা, সরি দেখা যাচ্ছে না, এদিকে 26কে 25 দিয়ে 24 দিয়ে গুণ করছো, এটাকে 25+1 আর 25-1 লেখা যায়। a+b a-b ফর্মুলা কি? a²-b² অর্থাৎ 25² থেকে 1² মাইনাস 25² সবাই জানো 625, 1² 1, এটা বাদ দিলে 624, এটা গুণ করলে তার মানে 624 ঘন্টা আসবে। বুঝে গেছে? তাহলে 624 ঘন্টায় শামুকটা 390 উঠে গেছে, অর্থাৎ মনে করো এইখানে এসছে, এটা 390, আর একটু বাড়িয়ে দাও, এই পর্যন্ত টোটালটা হলো 390 হয়েছে। টার্গেট কত? 410। 390 উঠে পড়েছে, তাহলে এখনও কতটা বাকি থাকবে? 420 হচ্ছে টোটাল, 390 উঠে পড়েছে, তাহলে 420 থেকে 390 বাদ দিলে এখনও 30 সেন্টিমিটার শামুকটাকে উঠতে হবে, ঠিক? দেখো, এখানে 24 ঘন্টাকে আমি 26 দিয়ে গুণ করেছিলাম, এটাকে গুণ করা মানে হচ্ছে এটা নামার স্টেজে। এরপরে কী হবে? সে ওঠার চেষ্টা করবে, সে 12 ঘন্টায় 31 ওঠে, কিন্তু এখানে 30 আছে, তাহলে তার 12 ঘন্টা লাগবে না, 12 ঘন্টার থেকে কিঞ্চিত কম সময় লাগবে, ঠিক তো? 12 ঘন্টার চেয়ে কিঞ্চিত কম সময় যখন হবে, তাহলে তুমি একটা জিনিস দেখতে পারো। দেখো, আমি বলছি এটা 12 ঘন্টা হলে 31 হতো, কিন্তু 31 বাকি নিয়ে 30 বাকি আছে। এখানে একটু বুদ্ধি করো, অপশান বলেছি তোমার সুবিধের জন্য দেয়া থাকে। যদি 12 ঘন্টাই লাগতো, মনে করো এই 30 সেন্টিমিটার, এটা 31 সেন্টিমিটার, 12 ঘন্টায় ওঠে, 30 সেন্টিমিটার মানে কিঞ্চিত কম আছে, মনে করো 31ই আছে, তাহলে তার 12 ঘন্টা লাগতো আরও, তাহলে 624 তো থাকতোই, তার সঙ্গে আরও 12 ঘন্টা যদি যোগ করতে, তাহলে 636 ঘন্টার পাশাপাশি উত্তর হতো, কিন্তু 636 না, তার থেকে কিঞ্চিত কম। দেখো, একটাই অপশান আছে যেটা 636-এর থেকে কিঞ্চিত কম আছে, তুমি পারলে এটাকে উত্তর করতেই পারো, কিন্তু তোমরা আমার কথা বিশ্বাস করবে না, তোমরা বলবে না না, আমাকে পুরস্কার পেতে হবে, আমাকে এক্স্যাক্টলি করে দেখাতে হবে, এরকম জিদ নিয়ে থেকো না, চাকরি পরীক্ষায় এই জিদ নিয়ে থাকলে চাকরি আর হবে না। তবু যাদের যাদের সন্দেহ থাকবে, পুরস্কার পাওয়ার ইচ্ছা আছে, তাদের জন্য আমি করে দেখাচ্ছি। 624 ঘন্টায় 390 সেন্টিমিটার গেছে, এখনও 30 সেন্টিমিটার বাকি আছে। দেখো, শামুকটা প্রতি 31 সেন্টিমিটার 12 ঘন্টায় উঠছে, তাহলে 1 সেন্টিমিটার উঠতে তার 12/31 ঘন্টা লাগবে, আর বাকি আছে কতটা? 30, তাহলে 30 সেন্টিমিটার সে উঠবে কত? 12×30/31 ঘন্টা। এটা 360কে তাহলে 31 দিয়ে ভাগ করবো, দেখতে পাচ্ছ? 3×12=36, 360কে 31 দিয়ে ভাগ করবো, 31 দিয়ে 360কে ভাগ করো, 31 একে 31, এখান থেকে 19 থাকছে, অর্থাৎ 11/19 হয়েছে, 11/19 ঘন্টা, অর্থাৎ এখানে 624 ঘন্টা লেগেছিল, তার সঙ্গে এখনও 11/19 ঘন্টা বাকি, এখনও তার সময় লাগে। 624-এর সঙ্গে 11 যোগ করলে 635, 624-এর সঙ্গে 11 যোগ করলে 635, সরি এখানে দেখা যাচ্ছে না, আর এখানে 19×31 আছে, এই উত্তর তোমাকে একটু আগে যেটা বলেছিলাম সেটা। শান্তি হয়েছে? এরম করো না, আমি আবার বলছি এই ফিগারটা করো না। এই অঙ্কগুলোর ক্ষেত্রে যখন থাকবে অপশান অনেক দূরে দূরে থাকে, তুমি অপশান দেখে করবে, চাকরি হবে। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে করে লেটেস্ট আপডেট তোমার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছায়। ভিডিওটি লাইক করতে ভুলো না, আর বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।